আগে গ্লো আসে আসে আসসালামু আলাইকুম বসুন বসুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনি বিয়ের মহরানা রাখেন 20 লাখ টাকা না 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 মহরানা 20 লাখ টাকা কেন হবে পাতির সাথে আমার কথা হয়েছে কি কথা হয়েছে বিয়ের মহরানা হবে ফেসবুকের পাসওয়ার্ড এটা কোন ধরনের কথা এত বিয়ের রেজিস্ট্রি করছি আমার জীবনে এরকম শুনি নাই যে বিয়ের মহরানা ফেসবুকের পাসওয়ার্ড কাজী সাহেব পাত্রীর সাথে আমার কথা হয়েছে বিয়ের মহরানা হবে ফেসবুকের পাসওয়ার্ড যেটা আমি তাকে বাকিতে না নগদ পরিশোধ করব হ্যাঁ কাজী সাহেব আপনি লাইন 20 লাখ টাকা মহরানা ফাজলামি করতে আইছো 20 লাখ টাকার 1 টাকা কম হবে না আরে কি আশ্চর্য আপনি বললে 20 লাখ টাকা হবে নাকি আমার বাবা 20 লাখ টাকা কোথ থেকে দিবে আমার বাবার বিক্রি করলে তো আর একে জিবে কোনো দাম হবে না সে 20 লাখ টাকা পাবে কোথায় এই ভগনের বাচ্চা তোর বাপ রে বেসলে যদি আর একে জিবে কোনো দাম দাই হয় তাহলে তুই বিয়ে করে বউ রেখা হবে কি বন্ধু তোর ফকিনের বাচ্চা বলছে দেখেন ভাই আপনি মোটা সোটা মানুষ বইলা গায়ের জোরে এসব কথা বলতে পারবেন না সুন্দরভাবে কথা বলেন ভাই ওই ভাই কাটা ভাই কাটা আমি পাত্রীর মামা শ্বশুরের শালা তুই আমার বাবার ফকিনি কষ আমি খাওয়া দাওয়ার কোনো গন্ধ নিতে পারবো না দুলা ভাই সবকিছু রেডি বিয়ে হবে আজি রান্না বান্না হয়ে গেছে রেডি সবার মনে এক্সাইটমেন্ট হেভি হুট করে লেগে গেল এক ঝামেলা বাকি সব বাদ দে আগে সামলা এক নাকি পাঁচ পাঁচ নাকি 20 এ নিয়ে ঘটে গেল বিশাল ঘটনা কি হবে শেষে কি হবে না জানতে দেখে নিন বিয়ের মহরানা বিয়ের মহরানা এই শালার ভাই শালা তোর হাতির মতো এরকম একটা দেহ থাকতে তোরা কিভাবে মাইরা যায় তুই কিছুই করতে পারলি না দেখছেন দুলা ভাই আমার চোখ চোখ স্বামীর নাকটা ঘুষিতে একেবারে ভস্কাই দিছে আমি বইলা দিতাছি দুলা ভাই আমার স্বামীর যদি কিছু হয় পাত্র পক্ষরে কিন্তু আমি সারবো না নাক দিয়ে কিভাবে গড় গড় করে রক্ত করতেছে ইস আব্বা মামারে কে বলছে বিয়ের মহরানা নিয়ে পাত্রপক্ষের সাথে মারামারি করতে এখন যদি মহরানার জন্য আমার বিয়েটা ভাঙা যায় আপনি সমাজে মুখ দেখাতে পারবেন ওই হল তোর একদম ভালো তুই বিয়ের আগে পাত্র সাথে ঠিক করছস তোর বিয়ের দিন মহর ঠিক হবে পাত্র ফেসবুকে পাসওয়ার্ড আমি হচ্ছি বিয়ের কোণে আমারে না জিজ্ঞেস করে আপনি কেন গেছেন বিয়ের মহরানা 20 লক্ষ টাকা ধার্য করতে দেখছেন দুলা ভাই আপনার মাইয়া নিজেই নিজের পায়ে কুড়াল মারতেছে এই পিঙ্কি
তোরই পুলার ফেসবুকের পাসওয়ার্ড তোর বিয়ের মোহরানো হয় কি কইরা বিয়ের মোহরানো কোন সময় ফেসবুকের পাসওয়ার্ড হয় তোর জীবনের একটা সিকিউরিটি আছে না শুন মায়া গো জীবনে বিয়ের মোহরানো হইছে সবচেয়ে বড় সিকিউরিটি আর আপনার জীবনের সিকিউরিটি কত ছিল বিয়ের মোহরানো তো নিছিলেন 10000 টাকা দেখেন মামি আমার সঙ্গে এসব উল্টাপাল্টা কথা বলতে আইছেন পাত্রর সাথে আমার অনেক দিনের প্রেম ভালোবাসা এইখানে যদি লক্ষ লক্ষ টাকার ব্যাপারটা আনি তাইলে আমাদের বিয়েটা নষ্ট হয়ে যাইতে পারে দেখেন দুলা ভাই আমি আপনারে কয়ে দিতাস আপনি আপনার মাইয়ার এসব কথা শুনেন না কোনোভাবে রাজি হইয়েন না ওর জীবন না নষ্ট করেন না 20 লক্ষ টাকা মোহরানা না নিয়াই বিয়াত আপনি রাজি হবেন না ওর কিন্তু জীবনটা নষ্ট হয়ে যাবে আপনি কিন্তু মাইয়ার বাপ আপনি কথাটা বুঝা রাখেন ওই 20 লক্ষ টাকার জন্য আমি আমার নাকে ঘুষি গেছি ওই 20 লক্ষ টাকা মোহরানা ধার না কইরা আমি ছাড়তেছি না হইছে এখন আমি কোথায় যাব পাত্রপক্ষ খুঁজতে হ্যাঁ এই রকম একটা শুভ দিনে তোর মারামারি করাটা উচিত হয় নাই দেখেন দুলা ভাই আমি আমার নিজের স্বার্থের জন্য কিন্তু মারামারি করি নাই আমি আপনার ভালোর জন্য মারামারি করছি আমি আমার ভাগ্নির জীবন দাতে নষ্ট না সেই জন্য মারামারি করছি আমার মারামারি একদম লিগ্যাল মারামারি হইছে যা এখন ডাক্তারখানায় গিয়ে নাকে একটা ব্যান্ডেজ দিয়ে তুমি বন্ধ কালা পাখি আমি যেন কি হ্যাঁ এনেকে আপনি এনে কি করেন হ্যাঁ আমি আমি বললাম পাশা বুঝে নৈমালির মেয়ে পিঙ্কির বিয়ে করতে আসছি নৈম চাষার মেয়ের বিয়ে করতে আইছেন বাজারের ভিতরে মোহরানা নিয়ে যে পাত্রীর মামার নাক ফাড়াই দিছি এটা তো বলা যাবে না কি কথা বলেন না কেন ভাই লজ্জা শর্মের কথা কি বলবো হঠাৎ করে কাজে যখন বিয়া পড়ানো শুরু করছি প্রকৃতির ডাক দিছি প্রকৃতির ডাকে সাড়া দিতে আসছি সি 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 গ্রামে এত টয়লেট থাকতি আপনি বাজারের ভিতর আইছেন টয়লেট করতে সি 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 বিয়ের আগে কি করতেছেন আর বিয়ের পরে তো পুরো গ্রাম নষ্ট করে ফেলাইবেন আপনি আপনি একটা ফাউল একটা মানুষ দেখলে কি ভাববে জানে কেন থেকে মানুষে কি ভাবলো না ভাবলো আমার কি যায় জান বাঁচাইতে পারতেছি না মানুষের খবর নিস হ্যালো তমাল তোরা কই বন্ধু আমি তো গাছের উপরে আব্বাই কই কাকা গাছ উঠতে গেছিল পিছলা খেয়ে নিচে পড়ে গেছে এখন কাকা নিচে আমি উপরে দোস তুই কই আমি যে বাজারের মধ্যে পলাই গেছি তোরা আয় আমার উদ্ধার কর আচ্ছা ঠিক আছে আইতেছি কাতরে কাকা চলেন আল্লাহ নামলে আস্তে আস্তে নামি চলেন না চলেন কেউ দেখে নাই কে পিঙ্কি হাই পিঙ্কি আমি পাশা এদিকে আসো ভাই তুমি এখানে কি করো তুমি কেমন ধরনের পুরুষ নিজের বিয়ের আসর থেকে ভাইগা এ বাজারের মধ্যে পলায় আছো তো পলায় থাকুম না কি করুম তোমার বাবা কি বিয়ের স্টেজ বানাইছে নাকি কুস্তি খেলার স্টেজ বানাইছে দেখো একদম ফালতু কথা বলবা না ফালতু কথা আমি বলতেছি না তোমার বাপে বিয়ের মধ্যে কুস্তিগির কেন ডাকছে আরে বাবা উনি তো কুস্তিগির না
উনি আমার আপন মামা তোমার আপন মামা যে কোন দোকানের চাল খায় এরকম হাতির মতো শরীর বানাইছে আমার কানতে তুলে চরকির মতো ঘুরাইছে মাথার মধ্যে উড়ে চরকির মতো ঘুরাইছে আর তুমি কি করছো ঘুষি দিয়ে নাকটা ফাড়া দাও নাই তুমি কি সত্যি সত্যি আমার বিয়ে করতেছো নাকি মাস্তানি দেখাইতেছো তো মাস্তানি দেখাইতে আসবো কেন তোমার সাথে আমার মোহরানা নিয়ে কথা হইছে না সে 20 লাখ টাকা মোহরানা দাবি কেন করে আরে সে বলছে বলছে সেজন্য তুমি তোমার মামা শ্বশুরের নাক ফাটা দিবা আমার ডাকতে পারলা না তোমাকে ডাকার সুযোগ পাইছি তার আগে তোমাকে কানতে তুলে আমাকে চরকির মতো ঘুরাইছে যত যাই হোক তুমি হচ্ছে নতুন জামাই তোমার এরকম মারামারি করা উচিত হয়নি আসো বাড়িতে আসো না আমি যাব না গেলে আবার মারামারি লাগবে আরে আসো তো কি চুপ করছিস এই এই কি ব্যাপার তুই আমাকে বিয়ের আশা থেকে আমাকে বিয়ের কোণে নিয়ে পালাইতেছস আরে কথা কইতেছি আর কিসের কথা রিফাতে আপা নিয়ে বিদায় যা আরে না ধর মার ধর এই মারে কে আই তুই আমার খারাপ কাণ্ড লাগা তুমি আমার সালা সাবান দিলা গো আমার মারো না ও মা আরে না আরে ওই মারে বললো ও মা চল হারামজাদা তোর চান্দির উপর একটা লাথি দিব আমি গরিব হইতে পারি আমার একটা মান সম্মান আছে না আর তুই কি করছিস তুই বিয়ের আসরে ভরা মজলিসে সবার সামনে আমার ছোট কইরা দিছিস আপনি আমার আব্বা লাগেন আপনি আমার মাথায় আদে আশীর্বাদ করবেন তা না করে কইতেছেন আপনি আমার সান্দির মধ্যে ব্লাস্টি মানে কেন কি করছিস আমি এই তুই ছোট করছ নাই ওই যে পাত্রীর মোটা মামার সামনে কি কইছস হ্যাঁ মোটা মামার সামনে কইছস আমারে বিক্রি করলে নাকি আড়াই কেজি বেগুনের দাম হইব না আমি কি ফকির নিরে মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নাই ওটা তো আমি পলটিস করে কইছি যাতে ভাবে যে আমার টাকা পয়সা কম আছে 20 লাখ টাকা মোহরানা আমি কইতে দিব এই তোর একটা থাপ্পড় যে আমি নাক মুখ একদম সমান করে দিব তুই আমার বিয়ের আগে বারবার কইছস আমার বিয়ের মোহরানা অতি সামান্য হয় হ্যাঁ আর এখন এসে দেখতেছি তোর মোহরানা করছে 20 লাখ টাকা 20 লাখ টাকা করছে কেন হ্যাঁ আরে আপনারা বাপ বেটা মিলে কি শুরু করছেন একটা সমাধান আইবেন না করে ঝগড়া করতেছেন দয়া করে একটা আপনারা চুপ থাকবেন এই বিয়ে কেমনে সম্পূর্ণ হয় সেই চিন্তাটা করেন বিয়া কিসের বিয়া আমি আর ওর বিয়ার আগেও নাই পাশেও নাই আমি এখন গেলাম বাড়িতে বাবা আজকে আমার একটা শুভ দিন আমার শুভ বিবাহ এই দিন আপনি আমাকে ছেড়ে চলে যান না আব্বা এই তুই আমার সামনে থেকে সোজা যা সোজা যা কইতাছি তোর বিয়ার আমি গুষ্টি গিলাই হ্যাঁ গুষ্টি গিলাই মানে কি আজকে আমার একটা শুভ দিন আপনি সব আজে বাজে ভাষায় আমার গালাগালি করতে পারেন না এই কি রে তুই আমার ধমক দেশ হ্যাঁ আর আমি তোর আজে বাজে ভাষায় গালাগালি করব না করি কেন করব না তোরে গালাগালি হ্যাঁ এখানে কি তুই বিয়া করতে আইছস নাকি মারামারি করতে আইছস আমার একটা মান সম্মান আছে না হ্যাঁ তোরে বিয়া করাইতে আইসা আমারে ভয়ে এই জঙ্গলের মধ্যে লুকায় থাকতে হইতাছে হ্যাঁ আমি কি চোর রে আমি কি এই বাড়িতে চুরি করতে আইছি আব্বা বিয়ার মধ্যে একটা বড় সমস্যা সেটা হলো মোহরানা শুধু আমার বিয়া না সমাজের অনেক বিয়াতে মোহরানা নিয়ে মারামারি হয় এটা নিয়ে মাথা গরম করলে চলবে না মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে আসেন আমার সাথে কাকা খারা রয়েছেন কে কাকা পাশা একদম ঠিক কথাই কইছে চলেন মাথা গরম করার সময় না আপনার পোলারি তো বিয়া চলেন না আরে ও যে কামটা করছে এখন আমি সবার সামনে মুখ দেখাবো কেমনে হ্যাঁ আর আহেন তো আপনি আপনার পোলার বিয়া না মানুষের বিয়া তুই জঙ্গলের মধ্যে ওই পোলার সাথে দেখা করতে গেছিলি কোন সাহসে তোর এত বড় সাহস আমাগো মুখে কি চুনকালি মাখাইতেছিস ফাজিল মাইয়া আমি কারো মুখে চুনকালি মাখাই নাই আপনারা নিজেরাই নিজেদের মুখে যথেষ্ট পরিমাণ চুনকালি দিচ্ছেন ওই যেই পোলা আমার নাকে ঘুষি মেরে আমার নাক চাকটা করে দিল তুই আবার সেই পোলার এই বিয়ের আসর ডাকতে চাচ্ছিস কিসের জন্য এক হাতে তো তালি বাজে না মামা দোষ আপনারও ছিল খবরদার আমার মুখে মুখে টক্কর করবি না পিঙ্কি দেখছেন দুলা ভাই এই মাইয়ারে আপনি লাই দিতে দিতে মাথার সাঙ্গের উপরে উঠাইছেন এখন মুরব্বি কো মুখে মুখে তর্ক করে ফাজিল বেয়াদব কো থাকার মুরব্বিরা অন্যায় করলে তর্ক করব না কি করব মারে একটু থাম না থাম আব্বা সে বাসা নতুন জামাই না তারে বিয়ের আসর থেকে তারা করে জঙ্গলের মধ্যে পাঠাইছে আমি একটু কথা বলতে গেছি ও মা এর মধ্যেও তারা মারামারি শুরু করছে তার একটা মান সম্মান আছে না হ্যাঁ ওই পোলার মান সম্মান তুই দেখতে গেলি আমাগো মান সম্মান তুই দেখলি না তোর মামার মান সম্মান তুই দেখলি না বহিনুর একটু থাম না হইছে তো অনেক কিসের চুপ তো একটু দুলা ভাই হ্যাঁ কিসের চুপ থাকবা যে হিসেবে বিয়ের আসরে এসে বাজে পরিস্থিতি সৃষ্টি করলো আমরা তারপরে চুপ থাকতে পারেন তাহলে এখন কি করবেন মামা মারামারি করবেন মারামারি করলে সবকিছু সমাধান হয়ে যাবে মারে তুই একটু শান্ত হয়ে চুপ করে বস তো আমি দেখতেছি কি করা যায় আয় শালা আয় আমার সাথে কি চুপচাপ এখানে বসে থাক ভাই সাহেব যা হবার হয়ে গেছে বিয়ে শাদীতে এরকম ঝুট ঝামেলা হয়েই থাকে এক কাজ করে চলেন
আমরা খাওয়া দাওয়াটা সাইরা সবাই মিলে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসা যাবে। আসেন খাওয়া দাওয়াটা করে দিই। খাওয়া দাওয়া আর কি করব বিয়াই সাহেব, খাওয়া দাওয়া করার মতো আর কোনো রুচি নাই। আমাদের সাথে আত্মীয় স্বজন যারা আসছিল তারা এই মারামারি দেখা সব মনে করেন পালায় চলে গেছে। আচ্ছা ঠিক আছে, যেই কয়জন আছে তাদেরকে নিয়েই চলেন, খাওয়া দাওয়াটা সারি। আচ্ছা এই খাবার দে। কই রে, এত কিছু খিবি শুরু কর। না না তোমরা নাও, কেমন ব্যবহার খারাপ হলে কি হবো, রান্না কিন্তু খারাপ না। এই যে একটু ঠিকঠাক মতো দেখ। হ্যাঁ ওই কি গেলি দাঁড়া, কি গেলি লবণ নাই মানে মাং না খাইতে এসে আবার লবণ চাও? কি কয় লবণ, কোনো গন্ডগোল করবি না, বলছি না কোনো গন্ডগোল হবে না, ঠিক মতো দেখ। কান না গা কান, খাবারে তো গন্ধ কেন? ওই কি হইছে আপনারা, শুরু থেকেই আপনারা একটার পর একটা ঝামেলা করে যাইতেছেন। আরে এই খাবার খেতে আমাদের পেট খারাপ হবে। ওই পাইছস কি তুই? খাবো নাই খাবার। হ্যাঁ বিয়া দত্তর, এত বড় সাহস তুই খাবারটা ছিঁড়ে মারলি কেন? হ্যাঁ ওই গেল, ওই দেখছেন বরযাত্রীরা কত বড় বিয়াদব, আর বিয়াদব হারাই না কেন, জামাই তো মহা বড় একটা বিয়াদব। মাস্তানি কি দেখছেন, মাস্তানি শুরু করলে বুঝবেন মাস্তানি কারে বলে। পিঙ্কি রে, তুই কি এইরকম একটা বেয়াদব ছেলের সাথে প্রেম ভালোবাসা করলি? আমি যদি আগে জানতাম এই ছেলে এত বেয়াদব, আমি জীবনে তার সাথে তোর বিয়ে দিতাম না। আবার কি হইলো? খাওয়ার আসরে তোর মামা মামির এই পিঠায় আবার সে বাকছে। কি বলতো সাব্বা, না 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 পাশায় এই ধরনের ছেলেই না, এই ধরনের ছেলে না না। হ্যাঁ তোর মামা মামিরে কুত্তা পিটান পিটাইছে। আপা আপনি শুধু পাশার দোষটাই দেখতেছেন, ইট মারলে তো পাটকেল খাইতেই হইব, আপনি বুঝুন না। তাই বলে মামা শ্বশুর আর মামি শাশুর এরকম কুত্তা পিটান পিটাবে? আপা আপনি একটু শান্ত হন, আপনার সালারে আমি হারে হারে চিনি। মামা চায় না যে পাশার সাথে আমার বিয়ে হোক, একবার জঙ্গলে পাঠাইছে আমি ম্যানেজ করে তারে নিয়ে আইছি, এখন আবার গন্ডগোল শুরু করে দিছে। তোর মামা তো একটা ঘাউরা, আমার কোনো কথা শুনে না। আব্বা আপনি একবার চিন্তা করে দেখেন, আমি যদি পাশার হাত ধরে পালায় যেয়ে বিয়ে করতাম আপনাদের মান সম্মান থাকতো না, আপনাদের মান সম্মানের কথা চিন্তা করে আমি অ্যারেঞ্জ ম্যারেজ করার কথা বলেছি, আমি কি ভুল করছি? এটা কি আমার দোষ হয়ে গেছে? এখন আমারে তুই বল আমি কি করব। আপনার কোনো কিছু করা লাগবে না, আপনি কাজী সাহেবরে ডাকেন, যা করার আমি করছি, মামার সাথে আমি কথা বলবো। তোমার জন্য কি আমি জীবনটা দিয়ে দেবো? জীবন দিয়ে দিবা, খাইতে বসলে
কেজি চালের ভাত খায় ফলা একটা লাই তখন যে উপরে চিন্তা থাকে না তোমার সাথে আমি থাকবো না যে জমি নিজের মনে কোনো প্রোটেকশন দিতে পারে না রক্ষা করতে পারে না তার সংসার আমি করবই না একদম ফালতু কথা বলবা না আমি পারি না মানে আমার শরীরটা একটু মোটা তাই নড়তে চড়তে একটু সময় লাগে এটা তোমার বুঝতে হবে তোমার মরদ কটক আমার খুব ভালো করে জানা আছে হ্যাঁ তোমার জন্য আরেক বড় আমি তোমাকে দেখো না শালার বেটা শালা পালায় যাবে কোথায় আবার বিয়ে করতে আসবে না ওরে আমি একদম খায়া ফালাবো তুমি ওরে খায়া ফালানোর আগে সে তোমার অস্তিত্ব শেষ করে দিব হ্যাঁ এই বান্দরের মতো ফালাফালি না করে তুমি তো হাতি ওরে হাতির মতো গায়রা ফালাও তারপর আমি বুঝবো ও মা আরে বাপু ও ও শালার তবে কোথায় ওরে আমি দইরে তোকে পিটাবো খাওয়ার আসরে তুমি আবার ঝামেলা করছো মামা মামির গায়ে হাত তুলছো কিসের জন্য তো তোমার মামা মামির গায়ে কি আমি ইচ্ছা করে হাত তুলছি কোন লোকজনের রস্তিয়ে ঝামেলা করছে তারা আমি চিনিও না তার সাথে চিল্লাচিলি করতে গিয়ে আমি খাইতে বসছি সেখানে এসে আমাকে উল্টা পাল্টা অপমানজনক কথা বলছে তোমার মামি আমার থাপ্পড় দিছে কি মামি তোমারে থাপ্পড় দিছে তো থাপ্পড় না দিলে টাকা কয় আমি এমনি এমনি হাত তুলতে গেছি না তারা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করে ফেলতেছে এই বিয়েতে যত ঝামেলা হইতেছে তার একমাত্র কারণ হইছে তোমার মামা আর মামি আমার বউরে মাইরে তুই আমার ভাগ্যকে সেটা দিছিস বউ মরে যায় যাক তাতে কিছু না তোরে আমি ছাড়বো না বিহাই সাহেব কয়দিন পরে দেখবেন এই মামা শ্বশুর আর এই ভাগ্নি জামাই গলাগলি করে হাঁটতেছে তাই যেন হয় বিহাই সাহেব এটা কি হলো বিহাই সাহেব আমিও তো বুঝতেছি না কি হইতেছে একদম ইডি আমার দাগালে ভালো ভাই সামনে তুই আমার বর্গায় আবার হাত তুলছস আমার বউয়ের হাত বড় অবস্থা মাথা দিয়ে ব্লিডিং হইতেছে এই হাত বড় বউ দিয়ে আমি কি করবো আজকে তোরে খাইছি আমি এই বিচার তো করবেন না আমি আপনার বউ মাথা মারাইছি আপনি নিজেই তো বাড়ি মেরে বউ মাথা মারাইছেন ওই তুই সরে গেলি গা তুই সরে যাওয়াতেই তো আমি মাথা দিয়ে বারবার বাড়ি মারছি এ মামা বাড়ি আবদার আমার মাথায় বাঁচতে বাড়ি মারবেন আমি খারে খারে বাড়ি খাবো না বাহ বাড়ি তো খাবি সরছিস কে এ খবরদার সামনে লাগেন দুই ফেক মারো মার ইট মার খবরদার মার 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 কি করে বাড়ি মারো মার আয় মার এবার কই যাবি মার কি রে খাওয়া গেলি কা আজকে তোরে আমার ভাগ্নি বিয়ে করতে আসবি না তোরে ময়ের একদম তাকতে পারা ভাবো বদমাস কোথাকার পাগলের বাচ্চা পাগল ধরতে পারলাম না শয়তানটারে দৌড়া পালা চলে গেছে পাইলোর আড্ডি গুড্ডি সব ভাইকে পালাই আচ্ছা মামা আপনি কি চাইতেছেন আমার বিয়েটা না হোক আপনি বারবার গিয়ে পাত্রপক্ষের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছেন কিসের জন্য আপনার মাথার রক্ত কি খুব গরম হয়ে গেছে তাই না এই একদম উল্টা পাল্টা কথা বলবি না থাপড়া তোর কানপট্টি সব গরম করে বলাবো দেখেন মামা এইটা আমার বিয়ে যা হওয়ার আমি বুঝবো পাত্রপক্ষ বুঝবে আপনি এর মাঝখানে কোনো কথা বলতে আসবেন না কি তুই আমার ভাগ নিয়ে এত বড় কথা বলতে পারলি সেই ছোটবেলা থেকে কলে পিঠে করে তোর আদর করে বড় করছি তুই আমার সেই প্রতিদান দিলি প্রতিদান মানে
বিয়ের শুরু থেকে আপনি যা শুরু করছেন এর জন্য আপনার সাথে আমি এরকম ব্যবহার করতে বাধ্য হইছি। এই বিয়ের শুরু থেকে আমি কি করছি? আমি তোর ভালোর জন্য 20 লাখ টাকা মোহরানা ধার্য করছি। এটা কি আমার জন্য করছি? 20 লক্ষ টাকা মোহরানা ভালো এটা আপনারা কে বলছেন? যার যেমন সাধ্য সে তো তেমনই দিবে। ওর কি সাধ্য আছে 20 লক্ষ টাকা বুঝায় দেওয়ার? কারো উপরে বেশি টাকা মোহরানা চাপায় দেওয়া একটা অন্যায়। দেখবেন কি তুই কিন্তু তোর মামার অপমান করতেছস। আমি মামার অপমান করি নাই, মামার ভুল ধারণা এই কুসংস্কার ভাঙার চেষ্টা করছি। বোকার মতো কথা বলিস না। এই ছেলে ভবিষ্যতে যদি তোর সাথে সংসার না করে ওই 20 লাখ টাকা দেন মর তোর বুঝে নিতে হবে। ও তোমরা আমার নিয়ে ব্যবসা শুরু করছো? বিয়ে ভাঙবে কেন? সে আমারে ভালোবাসে, আমি তারে ভালোবাসি, ভালোবেসে বিয়ে। একদম চুপ। এই ছোট মুখে বড় বড় কথা কোয়া শিখছিস তাই না? হ্যাঁ ফেসবুকের পাসওয়ার্ড তোর বিয়ের মোহর অনা হয় কি কইরা? হ্যাঁ পাসওয়ার্ডের কোনো মূল্য আছে? তোর জীবনটা নষ্ট হয়ে যাবে না? এই ছেলে তো যখন তখন তাই যে তোরে ডিভোর্স দিয়ে দিতে পারে, তখন কি করবি ফাজিল? খবরদার মামি, শুভ বিবাহের দিন আর একটা ফালতু কথা বলবেন না। বিয়ের 6 মাস পর এই ভালোবাসার জানলা দিয়ে পালাবে, তখন তোরে ওই ছেলের কোনোদিন দেখবে না, তখন কি করবি? তুই এখন আবেগে ভুল করতেছস, কিন্তু আমরা বাইসে থাকতে তোরে ভুল করতে দেবো না। ভুল আমি করতেছি না, ভুল আপনারা করতেছেন। একটা মোহরানা নিয়ে আপনারা যে বিশৃঙ্খলা শুরু করছেন এটা কিন্তু ভালো হইতেছে না। আমরা দুইজন যদি সারা জীবন ঠিকঠাক থাকি তাইলে মোহরানা কোনো ব্যাপার না। মোহরানা দিয়ে কোনো সময় সংসার টিকানো যায় না, সংসারটিকে ভালোবাসায় বিশ্বাসে। যদি বিশ্বাস না থাকে তাহলে কোটি টাকা দিয়েও সংসার টিকানো যাবে না। খবরদার কোনো জ্ঞান দিবি না, তোর জীবনের একটা সিকিউরিটি আছে না, যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় তাহলে? তাহলে মোহরানার 20 লাখ টাকা দিয়ে আবার নতুন করে জীবন শুরু করব? বিয়ে মানুষের জীবনে একবারই হয়, বারবার হয় না। আজকাল এই মোহরানার টাকা নিয়ে এই ঝামেলা হয়ে কত বিয়ে ভেঙে যেতেছে। কোন জায়গায় লেখা আছে যে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা মোহরানা দিতে হবে? ছেলের যতটুকু সাধ্য আছে সে তো ততটুকুই দিবে। চুপ, তোর কাছে এত লেকচার শুনতে আসি নাই। এই এই ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে কিছু হইব? তোর মামা যেটা ঠিক করছে সেটাই হইব। 20 লক্ষ টাকা মোহরানা দিয়া এই বিয়া ঠিক হইব, এছাড়া হইব না। 20 লাখ টাকা মোহরানা ধার্য হবে না। আপনাদের যদি ভালো লাগে এই বাড়িতে থাকেন, নাহলে চলে যেতে পারেন। কি তুই এত বড় কথা কইতে পারলি? এই বাড়িতে ডাইকাই না। এই দাঁড়ে আসো কেন, চলো এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না, চলো। তুই ডাইকাই না, আমার এত বড় অপমান করলি, জীবনে আমার ভাই তোর কখনো পৌঁছে না। একটু চলো। দেখ দোস, আর ভাল লাগতেছে না। পাত্রীপক্ষের লগে যদি তুই এরকম ব্যবহার করস, মাথা গরম করস, তাহলে তোর কপালে এই বিয়া জীবনে সম্ভব না। বিয়া সম্ভব না মানে? বিয়া অবশ্যই সম্ভব, যেইভাবেই হোক পিঙ্কির আমি বিয়া করুমি, দরকার হলে লাশ ফালাই দিমু। এই কাল লাশ ফালাইবা তুমি? তুমি না আমারে ফোন করে বললে তুমি বাড়ির পাশে দাঁড়ায় আছো, এইখানে দাঁড়ায় দাঁড়ায় কি রংবাজি করার প্ল্যান করতেছো তুমি? তুমি খালি আমার দোষটা দেখলা, তোমার মামা মামির দোষটা দেখলা না। সবার দোষই দেখছি আমি, তাদেরকে অনেক কথা শোনাইছি, এখন এসব ঝামেলা করো না, আসো বাড়িতে আসো। না আমি তোমার বাড়িতে যাবো না। তুমি আসছো খুব ভালো হয়েছে, চলো আমাদের বাড়িতে যাবো, বিয়ে আমাদের বাড়িতেই হবে। আশ্চর্য, তোমাদের বাড়িতে বিয়ে হবে কেন? আমাদের বাড়িতে সব ব্যবস্থা হয়েছে না, আমাদের বাড়িতেই বিয়ে হবে, তুমি আসো। চলো না, তুমি আমার নিয়ে যাবে, আর দেখা গেল তোমার কুস্তি মামা আবার এসে মারামারি শুরু করছে। কেউ মারামারি করবো না, ব্যাপারটা আমি দেখতেছি, আসো। হয়েছে তো, এবার যদি মারামারি করে ওর একদম লাশ বানায় ফেলাম আমি। ওরিস আমার বড় অপমান করছে, আমি প্রতিজ্ঞা করছি আর আমি জীবনে আপনার বাড়িতে আসুক না। এই চলো বাইরে। ও একটা ছোট মানুষ, কি কইতে কি কইছে এটা তোরা দুইটা বুঝা দিছিস কেন? আপনার মায়া মানুষ, একটু পরে যার বিয়া নাই চলে চা ঘুরিয়া বেড়াইতেছে, ও ছোট মানুষ, ছোট মানুষ দেখেই তো আমগর দুইজনের অপমান করে বাড়ি থেকে চলে যেতে বলছে। আসলেই ওর এখনো জ্ঞান বুদ্ধি হয় নাই, জ্ঞান বুদ্ধি হইলে এরকম কথা বলতো না তো। কি জ্ঞান বুদ্ধি হয় নাই? জ্ঞান বুদ্ধি না হইলে কি আমারে আর আমার স্বামীরে কয় অপমান করে এই বাড়ি থেকে চলে যান, জীবনও বলতে পারতো না। বন্ডি শোন, ও একটা মা মরা মাইয়া, ছোটবেলা থেকে ওরই আমি কোলে পিঠে করে মানুষ করছি, আদর দিয়া দিয়া। এই যে
এতদিনে আপনি একটা উচিত কথা কইছেন আসলে আপনি মাইয়ারে আদর দিতে দিতে একেবারে বান্দর বানাই ফেলছেন এইজন্য হে জারে তারে অপমান করে দেখবেন আপনারও বাড়িও যেতে কব তখন বুঝবেন আমরা এই বাড়িতে আর থাকব না কোনো ধরনের রিকোয়েস্ট করে না ঠিক আছে আমি তোর কাছে হাত জোড় করে মাফ চাইতেছি আর তোরা চল তোরা ছাড়া তো আবার কেউ নাই আমি কারে নিয়াই বিয়া করাবো আমার আত্মীয় স্বজন বলতে কিছু নাই তোরা দুইজন ছাড়া রাগ করিস না চল আরে এই যে পোলাও কোরমা এত কিছু খাইবো কে তুই ছাড়া আপনাদেরকে একটা কথা বলি একজন মেয়ের জীবনের সিকিউরিটি কখনোই মোহরানা হইতে পারে না আপনারা যেটা ভাবছেন ভুল ভাবছেন একজন স্বামী তার স্ত্রীকে কতটুকু মর্যাদা দিবে কতটুকু সম্মান দিবে সেটাই মোহরানা তার মানে কি তুই এই ছেলেকে মোহরানা ছাড়াই বিয়ে করতে চাচ্ছিস আব্বা আমি সেই কথা বলি নাই আমাদের বিয়ে তো অবশ্যই মোহরানা থাকবে কিন্তু সেটা আমার স্বামীর সাধ্য অনুযায়ী সামর্থ্যের বাইরে না মানে আমরা আমাকে ভুল বুঝতে পারছি কিন্তু পাত্র যে বারবার বলতেছে বিয়ের মোহরানা তার ফেসবুকের পাসওয়ার্ড আরে মামি সেটা তো রাগের মাথায় বলছে আসলে ওর আর আমার আগেই কথা হয়েছে আমরা দুজনে মিলে ঠিক করছি আমাদের বিয়ের মোহরানা হবে 5,01,000 টাকা কিন্তু হঠাৎ করে যখন মামা কাজী সাহেবরে বলল 20,00,000 টাকা মোহরানা হবে তখন না ও রাগের মাথায় এসব বলছে আর ওর ফেসবুকের পাসওয়ার্ডও আসলে 5,01,000 আমি ভুল করছি আমার ভুল মাফ করে দে এখন যদি আপনাদের কথা মতো আমি তার উপরে 20,00,000 টাকার মোহরানা চাপায় দিতাম তাইলে কি সে কখনো সেই টাকা পরিশোধ করতে পারত সারা জীবনের জন্য গুনাহগার হয়ে যেত না এই কথাই আমি আপনাদের বারবার করে বোঝানোর চেষ্টা করতেছিলাম কিন্তু আপনারা তো কেউ বুঝলেনই না আচ্ছা ঠিক আছে তাহলে মোহরানা হবে 5,01,000 টাকা এইটাই ফাইনাল এই মোহরানা করতে করতে অনেক হাবিজাবি হয়ে গেছে সময় নষ্ট হয়েছে অনেক রাত হয়েছে এখন তাড়াতাড়ি বিয়েটা সাইডে ফেলা দরকার রাইট হয়ে গেছে চল তো চল তো বল আমরা সবাই মিলে তোরে অনেক ভুল বুঝছি মামি আমারও ভুল হয়েছে আমি তোমার সাথে রাগারাগি করছি সরি আরে কিসের সরি তোর আজকে একটু শুভ দিন শুনেন বাবাজি অনেক রাইট হয়ে গেছে আমার বাসায় যেতে হবে আপনার বিয়ার রেজিস্ট্রি করা আজকে আমার দ্বারা সম্ভব না কি চুপচাপ এখানে বসে থাকেন বসা থেকে ওঠার চিন্তা ভাবনা করেন না ওই মামার খুশিতে নাক ফাড়াইছেন আপনার নাক ফাড়াই একদম কিন্তু একদম এই বাবাজি আমার নাকে মেরেন না পিঠে যত খুশি মারেন আমি দুর্বল মানুষ যত যাই হোক যত সকাল হোক আপনার বিয়ে সম্পন্ন করে তারপর আমি যাব কাজী সাহেব আপনার আর অপেক্ষা করতে হবে না সব রেডি আপনি বিয়ে পড়ান কিন্তু মোহরানা মোহরানা হবে 5,01,000 টাকা কিন্তু বর বলল মোহরানা হবে ফেসবুকের পাসওয়ার্ড আরে আমার ফেসবুকের পাসওয়ার্ডই হচ্ছে 5,01,000 টাকা আপনি কখনো জানতে চাইছেন আমার ফেসবুকের পাসওয়ার্ড কি শুরু করেন কি বাসুরাতে মোবাইল টেপাটিপি করতেছ আসো তো হাই হাত ধরো না তো কি বলো যেই বিয়ের জন্য এত কষ্ট করলাম মারামারি করলাম মাইর খেলাম আর হাত ধরবো না আমার বউয়ের আসো হাই তুমি না বলছো তোমার ফেসবুকের পাসওয়ার্ড বিয়ের মোহরানা কই তোমার ফেসবুকে তো ঢোকা যাইতেছে না বিয়ে শেষ মোহরানা দেওয়া শেষ পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এই কি পাসওয়ার্ড দিছো নতুন বলো তুমি কি আমাকে সন্দেহ করো আরে সন্দেহ করি না তাও না আই লাভ ইউ পিঙ্কি এসব ঢঙ্গের কথা বললে লাভ হবে না পাসওয়ার্ডটা দাও আরে এটাই আমার নতুন পাসওয়ার্ড ও কি করব মোবাইলে আমি তোমার ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাস চেঞ্জ করতেছি করে দিতেছি গট ম্যারিড উইথ পিঙ্কি শেষ এই খবরদার আমাকে ধরবা না কেন মোহরানা তো ঠিকই নিচ্ছ
এখন আমাকে যৌতুক দিতে হবে। তোর যৌতুক দিতে হবে মানে? হুম। বিয়ের মোহরানা হিসেবে ফেসবুকের পাসওয়ার্ড নিছো। এখন যৌতুক হিসেবে তোমার ফেসবুকের পাসওয়ার্ড দিতে হবে। কি? তোমার কত বড় সাহস তুমি যৌতুক চাও? আর কি? এ তো আমারটা তো দিয়ে দিছ। এখন তোমারটা নাও কেন? ফেসবুক পাসওয়ার্ড লাগবে। ফেসবুক পাসওয়ার্ড লাগবে না আমারটা নিছো কেন?